বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড পরিস্থিতি বাংলাদেশে এখন কোনোদিন মৃতের সংখ্যা রেকর্ড পরিমাণ, কোনোদিন আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমাণ, কোনোদিন শনাক্তের বিপরীতে আক্রান্তের যে শতকরা হার সেটি রেকর্ড পরিমাণ। পরিস্থিতি কোথায় যাচ্ছে সেটি নিয়ে যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে গোটা দেশবাসী। সরকারের দিক থেকে কঠোর নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু আস্থা মানুষের সেখানটাতে খানিকটা কম আছে, কেননা এই কঠোরতার নামে নানান রূপ মানুষ দেখেছে। এর জন্য সরকারকেও যেমন অনেকে দায়ী করতে পারেন, নাগরিক হিসেবে আমরা নিজেরাও কম দায়ী নই, একথা নিশ্চিত করি বলা যায়। প্রথম থেকেই সরকারের একটা চেষ্টা ছিল যে জীবন জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রাখা, কোনো কোনো ক্ষেত্রে সেটি সফল হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষরা সেই প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারেনি। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতির সামনে বা অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রার পথে চ্যালেঞ্জসমূহ কী কী সেটি অনেকের কাছে এখন প্রধান আলোচ্য বিষয়, বিশেষ করে বাংলাদেশ যখন এলডিসি গ্রাজুয়েশনের একটা প্রক্রিয়ার মধ্যে আছে। মোটা দাগে এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন অর্থনীতির বিশ্লেষক, ব্যাংকার হিসেবে অত্যন্ত সুপরিচিত, শিক্ষকতাও করেন এবং লেখালেখি করছেন দীর্ঘদিন যাবত, মামুন রশিদ। এবং আমাদের সঙ্গে ঢাকার বাড়িথাড়ার বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআইয়ের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমই এর সাবেক সভাপতি আনোয়ার আলম চৌধুরী পারভেজ। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মামুন রশিদ, আপনার কাছে কিন্তু প্রথমে শুনতে চাইবো যে দেশের কোভিড পরিস্থিতি কী দেখছেন, কেমন মনে হচ্ছে? কোভিড পরিস্থিতি গতকালেই ভারতের একটি শীর্ষস্থানীয় পত্রিকায় উঠেছে, ডেল্টা ভ্যারিয়েন্ট অত্যন্ত ক্ষতিকরভাবে ছড়াচ্ছে এবং শুধু এশিয়াতে প্রায় সকল দেশেই, এবং বাংলাদেশের নামটি হেডলাইনে এসেছে যেটাকে বলা হয় ক্যাপশন। এবং আমরা তো অনেকদিন যাবতই শুনছি এবং আমাদের চিকিৎসক মহোদয়দের বক্তব্য কিন্তু কনসিস্টেন্ট ডেসপাইট অল দিস থিং দ্যাট ইউ হ্যাভ ইলাবোরেটেড। ওনারা কিন্তু বারবার বলে আসছেন লকডাউন দিলে কঠোর লকডাউন দিতে হবে, একটা সাস্টেনেবল লকডাউন দিতে হবে, মিনিমাম দুই সপ্তাহ সম্পূর্ণভাবে এবং সবাই যাতে একযোগে কাজ করে। এবং আজকেও বিবিসিতে শুনলাম যে একইভাবে কোভিড অ্যাকশন যে ন্যাশনাল কমিটির একজন সদস্যা মহোদয়া বললেন যে উনিও বলেছেন যে কঠোর লকডাউন দিতে হবে এবং কোনো ধরনের ছাড় দিলে হবে না, যে পুলিশ ছেড়ে দিল এটা করলো, এবং যে কোনো মূল্যে পুলিশ দেখলে মাস্ক পরবো না পরবো না, মাস্ক পরছে না, মাস্কের ব্যাপারে অ্যাওয়ারনেস হচ্ছে না। এবং আমরা তো জানি সীমান্তবর্তী জেলাগুলোতে অবস্থা অত্যন্ত খারাপ, এবং আপনারা অনেকদিন যাবতে আমরা জেনে আসছি আমাদের উন্নয়নের বেশিরভাগের লক্ষ্যবস্তু হচ্ছে ঢাকা চট্টগ্রাম শহর, এবং দুটি দিক, একটি হচ্ছে সীমান্তবর্তী শহরগুলো এবং জেলাগুলো অত্যন্ত আক্রান্ত, খুলনা, রাজশাহী, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, এদের অবস্থা শোচনীয়, এবং শোচনীয়তা আরও বেড়েছে তার কারণ হচ্ছে হেলথ প্রিপেয়ারনেস নাই। 100 শয্যা বিশিষ্ট, 150 শয্যা বিশিষ্ট, 200 শয্যা বিশিষ্ট হসপিটালগুলোতে এটা থাকলে ওটা নাই, অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নেই, এক্স রে মেশিন আছে কিন্তু এক্স রে অপারেটর নেই, কিংবা নার্স থাকে, ডাক্তার আছে, নার্স নেই, নার্স আছে, ডাক্তার নেই, কিংবা চিকিৎসা সামগ্রী নেই। আপনি দেখেছেন পত্রিকান্তরে রিপোর্ট বেরিয়েছে যে জরুরি চিকিৎসা সামগ্রী ফুরিয়ে আসছে, তো এটা যদি সরকারের যে সেন্ট্রাল ডেপো সেখানে জরুরি চিকিৎসা সামগ্রী কমে যাচ্ছে, ইম্পোর্ট প্ল্যানিং, আমাদের চিকিৎসা সামগ্রীর যে ডিস্ট্রিবিউশন চ্যানেল এগুলো কাজ করছে না, যেহেতু ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবং আরেকটি বিষয় আলোচনায় এসছে কয়েকদিন যাবত, সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম আমাদের অর্থনীতির লাইফলাইন, সেই ঢাকা চট্টগ্রামকে যদি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না করা যায়, এটা কিন্তু ঢাকা হচ্ছে আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং চট্টগ্রাম হচ্ছে আমাদের সাপ্লাই কিংবা সরবরাহের প্রাণকেন্দ্র। আমাদের অর্থনীতি যেহেতু গার্মেন্টস বলুন, আমাদের রপ্তানি খাত বলুন, আমাদের আমদানি খাত বলুন, জরুরি নিত্য প্রয়োজনীয় পণ্য বলুন, কিংবা শিল্পের কাঁচামাল বলুন, শিল্পের মূলধনী যন্ত্রপাতি বলুন, আমরা কোভিডের প্রথম ধাক্কায় দেখেছি যেহেতু চট্টগ্রাম বন্দরকে একদিনের জন্য সরকার বন্ধ হতে দেয়নি এবং আমরা প্রশংসাও করেছি এখানের আলোচনায় তৃতীয় মাত্রায়। সেই ক্ষেত্রে চট্টগ্রামকে যদি বিচ্ছিন্ন না করে রাখা যায়, যেটি আমরা ভুল করেছি কিংবা ভুল হয়েছে, রাজশাহী থেকে, যশোর থেকে, চুয়াডাঙ্গা থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, বগুড়া থেকে, দিনাজপুর থেকে লোকেরা চট্টগ্রামে গিয়েছে, বিশেষ করে নোয়াখালী, নোয়াখালী জেলার মাননীয় জেলা প্রশাসক, নোয়াখালী জেলার মাননীয় পুলিশ প্রশাসনের যে প্রধান, তিনি তারা নিজেরাই গণমাধ্যমকে বলেছেন এগুলো হচ্ছে ইম্পোর্টেড
ভেরিয়েন্ট যেটা ডেল্টা ভেরিয়েন্ট, এগুলা কিন্তু আমরা আমাদের আগেই সাবধান হওয়া উচিত ছিল। সীমান্তবর্তী অঞ্চলগুলোকে আমরা কিভাবে ডিলিং করে ফেলবো, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এবং যে নোয়াখালীর যে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় নিজেরাই বলছেন যে এখানে পরিযায়ী যে শ্রমিকরা এসেছে উত্তরবঙ্গ থেকে তারাই কিন্তু সংক্রমণের প্রধান কারণ। এখন আমরা অত্যন্ত ত্রাহি মধুসূদন অবস্থা, আমাদের যে 1 তারিখ থেকে লকডাউন, এটা অবশ্য আমি জানি না, আমি স্বাস্থ্য বিশেষজ্ঞ নই যে কেন আজকে থেকে হলো না এটা। এবং আমি কিছুদিন আগে, এই 3-4 দিন আগে আমাকে যে কোনো একটি কারণে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে ফোন করতে হয়েছিল। সেখানে আমি ওই কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, আপনারা জোর মানে একটা যৌক্তিক এবং শক্তিশালী অবস্থান নিচ্ছেন না কেন? তো ওই ওই ভদ্রলোক আমাকে সুন্দর একটা কথা বললেন, স্যার পুলিশ তো আর আগের পুলিশ নেই, পুলিশ হয়ে গেছে মানবিক পুলিশ। এখন এই মানবিক পুলিশ কিভাবে তাইওয়ানের পুলিশে রূপান্তরিত করতে পারবো, দক্ষিণ কোরিয়ার পুলিশে যেটা আমরা ছবি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পুলিশ বেধরক পিঠাচ্ছে দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানে, লোকজন যারা লিফট থেকে নামছে, ট্রেন থেকে নামছে, ট্রেনে উঠবে, এই ধরনের অবস্থায় মানবিক পুলিশকে আমরা কোথায় নিয়ে যেতে পারি? কিছুটা অমানবিক, কিছুটা যৌক্তিকভাবে মানবিক, সেই অবস্থা না হলে আমাদের কিন্তু অবস্থা খুবই শোচনীয় হবে। আমরা যে কোনো অবস্থানে নিয়ে থাকি না কেন, জীবন না আগে না জীবিকা আগে, এগুলার কথা বলারও সুযোগ আর থাকবে না আমাদের। এবং ডেল্টা ভেরিয়েন্টের যদি তৃতীয় ধাক্কা আসে, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজেই বলেছে, আমি আবারও বলে নেই যে আমি মোটেই কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, কিন্তু আমি স্বাস্থ্যের আলোচনাগুলো শুনি, আপনি যে আলোচনাটি শুরু করেছেন, আমরা একটি বিকাশমান অর্থনীতিতে রূপান্তরিত হয়েছি, আমরা সেই দিকে যাচ্ছি, আমাদের প্ল্যান হচ্ছে, আমরা ইতিমধ্যে আমি গেল 2 দিনে এই ধরনের জাতীয় 2-3টি ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ হয়েছে। আমাদের সকল প্রস্তুতি কিন্তু ভিন্ন খাতে প্রভাবিত হবে আমরা যদি এই তৃতীয় ধাক্কাটিকে সামলাতে না পারি। মিস্টার আনোয়ার চৌধুরী, আপনি কি পরিস্থিতি দেখছেন একটু আপনার কাছ থেকে শুনতে চাই, বা আপনি কেমন মনে করছেন? এবং আপনি, আমি জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুরে আসলেন, যে দেশটি সবচেয়ে ভালনারেবল ছিল আসলে এই পুরো প্রক্রিয়ার কোভিড পরিস্থিতিতে, সেখানকার অভিজ্ঞতা, এখন তো তারা সব কিছু মোটামুটি খুলে টুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরত যাচ্ছে, সব মিলিয়ে দুটো মিলিয়েই যদি একটু আলোচনা করেন যে বাংলাদেশের অভিজ্ঞতা, যুক্তরাষ্ট্রে কেমন দেখলেন সেই অভিজ্ঞতা। ধন্যবাদ। আমি আমার যে অভিজ্ঞতা, আমেরিকা আমি প্রথমে গেলাম ফ্লোরিডাতে, মায়ামিতে ল্যান্ড করলাম, এয়ারপোর্টে আমি দেখি যে আধা লোকেরই কিন্তু মাস্ক নাই এবং আধা লোকের মাস্ক আছে, এবং ইমিগ্রেশন দে ডিডন্ট আস্ক এনিথিং। যখন আমি ওখান থেকে বের হলাম, আমি তাকিয়ে দেখি যে ওখানে মাস্কটা নিয়ে খুব একটা বেশি দে আর নট কনসার্ন, এবং আমি রীতিমতো একটু ভয় পেলাম। আমি যখন কোনো রেস্টুরেন্টে যাই, ইভেন এরকমও আমাদের সিচুয়েশন হয়েছিল যে আমি আমার ওয়াইফ মাস্ক পরে আছি, আমার ওয়াইফ দাঁড়িয়ে কথা বলছে, ওদিকে আরেকটা ছেলে আমেরিকান, সে আবার তাকে টিটকারি করতেছে কেন মাস্ক পরলো। তা আমি এটা যখন ওদের সাথে আলাপ করলাম, ওখানকার যে সিটিজেন, ওরা বলে যে এটা তো ট্রাম্পের লোকজন, এই এলাকার লোকজন রিপাবলিকানদের, ওরা কিন্তু দে ডোন্ট কেয়ার। তার ঠিক 1 সপ্তাহ পর আমি এলেতে আসলাম, আমি যখন এলে আসলাম, আমি তখন তাকিয়ে দেখি যে এভরিওয়ান ইজ পুটিং এ মাস্ক, প্রত্যেকে, ইভেন কোনো দোকানে ঢুকতে গেলে সেখানে ওরা কাউন্ট করে লোক ঢুকাচ্ছে, লোক কিন্তু ঢুকতে দিচ্ছে না, ঠিক উল্টা একটা চিত্র, রিভার্স একটা চিত্র। এবং ওরা কখনো ওপেন করে নাই, ওরা এই জুন মাসের 15 তারিখ থেকে কিন্তু আলটিমেটলি তারা ওপেন করেছে, বাট তারপরেও প্রত্যেকে কশাস, এবং ওখানে বারবার এই ধরনের অ্যানাউন্সমেন্ট যে মাস্ক ছাড়া কেউ কিন্তু বের হবে না, কেউ যদি মাস্ক না পরে এলেতে। আমি দেখেছি যে লস অ্যাঞ্জেলসে যে ওদের অন্যান্য মানুষজন একটু কিরকম মানে এমনভাবে তাকায় যে এটা একটা অসভ্য লোক আর কি, মানে এরকম অবস্থা সিচুয়েশন। আমার সামা, আমি একটা পেট্রোল পাম্পে নামলাম, মাস্কটা আমি ভুলে গাড়িতে রাখলাম, পেট্রোল পাম্পে আরেকজন পেট্রোল দিচ্ছিল, সে আমার দিকে এমন কটাক্ষ দৃষ্টি দিল যে আমি সাথে সাথে আমার মধ্যে রিয়েলাইজেশন আসলো, আমার মাস্ক পেয়ে গেল। সো দিস ইজ হাউ দে আর মেনটেন। সো অ্যাকচুয়ালি আমেরিকাতে কিন্তু কন্টিনিউয়াসলি যখন ডিসকাশনগুলি হচ্ছে, আমি দেখেছি যে ওরা বারবার বলছে ভ্যাকসিন নিচ্ছে, সবই হচ্ছে, এভরিথিং ইজ নাই, বাট
এই মাস্ক কিন্তু আগামী এক দেড় বছর এটা বন্ধ করা যাবে না, এবং মাস্ক পরে থাকতেই হবে কোনোখানে, কোনো সোশ্যাল গ্যাদারিং হোক, কোনো রেস্টুরেন্টে হোক, কোনো অফিসে যাওয়া হোক, এবং এটা ওরা এটাকে অভ্যেসে নিয়ে নিছে কিন্তু। এখন কাম ব্যাক টু বাংলাদেশ, আমরা যদি আমাদের দেশে আসি, আসলে প্রথম থেকে আপনারা দেখেছেন যে সরকার অনেক ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়েছে, এবং ঢাকা শহরই একমাত্র শহর ছিল যেখানে মানুষ, এবং ঢাকা শহরের মধ্যে স্পেশালি যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তারাই কিন্তু একটু কেয়ারফুল হয়েছিল। বাট আমি যখন বস্তির দিকে তাকাই, আমি যখন আশেপাশের দিকে তাকাই এই সাবার্ব দিকে, তখন আমি কিন্তু দেখি যে দে ডোন্ট কেয়ার। এবং ইভেন আপনি যদি তাকায় দেখেন, আপনারা অনেক ইন্টারভিউ নিয়েছিলেন, আপনারা তখনও দেখেছিলেন যে বস্তির কিন্তু বলছে এটা গরিবের ওষুধ না, আজও তারা সেটা বলে। আমি জানুয়ারি মাসে সিলেটে টি গার্ডেনে যাই, বাই রোডে যাই, আমি দেখি যে ঢাকার শহর ছাড়ার সাথে সাথে 300 ফিট রাস্তা দিয়ে যখন আমি মেন রাস্তায় উঠি, তখনই দেখি যে কেউ কিন্তু মাস্ক পরে না। তখনও এটা আমাদের দেশে কন্ট্রোলে আসে নাই। সো মাস্ক ইজ এ নেসেসিটি, এটা এখনো আমাদেরকে ঢুকানোর ব্যবস্থা করতে হবে। ইভেন মাস্কের কথা যদি আসি, দেখেন আমরা কি পর্যাপ্ত, কারণ এই যে কোভিডটা আগে ভাবা হয়েছিল যে একটা ওকে এটা ফার্স্ট ফেজ, হয়তো অক্টোবর নভেম্বর ঠিক হয়ে যাবে, পরে ইউকেতে দেখা গেলো সেপ্টেম্বর অক্টোবর থেকে আসা শুরু হলো, আমেরিকা তো আবার এটা তখন বললো যে এটা সেকেন্ড ওয়েভ, এবং ইন্ডিয়া ভাইরাসটা আসার পরে ডেল্টা এখন বলছে থার্ড ওয়েভ। এখন কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারছে না ওয়ার্ল্ড ওয়াইড যে এটা আসলে কবে শেষ হবে। ভ্যাকসিন নিয়েও কিন্তু কথা এসেছিল যে ভ্যাকসিনের কার্যকারিতা কি হবে, এখন দেখা যাচ্ছে যে ভ্যাকসিনের কার্যকারিতা হচ্ছে, কিন্তু আবার অন দ্য আদার হ্যান্ড, এবং এই কনফিডেন্স ওরা ভাবলো যে 6 মাস পর বোধহয় আবার দিতে হবে, কিন্তু এখন তারপরে ওরা পরে বলল যে না, এটা বছরে একবার দিলেই যথেষ্ট ভ্যাকসিনটা। এখন ডেল্টা ভাইরাস আসার পরে ইউকেতে যেইভাবে ছড়াচ্ছে, ওখানে কিন্তু ভ্যাকসিন নেওয়া লোক তাদেরও 4,000, আমি দেখলাম সপ্তাহখানে 3-4 দিন আগে দেখলাম যে ভ্যাকসিন নেওয়া 4,000 মানুষের মধ্যে কিন্তু ভাইরাসটা ছড়িয়ে গেছে, এবং ইউকে তো লকডাউনের মধ্যে চলে গেছে। কিন্তু কোশ্চেনটা হলো প্রত্যেকের একই কথা যে লকডাউন ইজ এ নট এ সলিউশন, এবং কান্ট্রি লাইক বাংলাদেশ, আমাদের মতন দেশে কিন্তু আসলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি যে লকডাউন দিবেন, আপনি দেখেন আমাদের দেশটা তো আমরা একটু ছোট, ঢাকা থেকে টাঙ্গাইল যাই না, কিন্তু লকডাউন যদি আপনি লকডাউন শাটডাউন বা সাধারণ ছুটি মাসের পর মাস দেখেন সেটি অস্বাভাবিক, কিন্তু আপনি যদি একটা নির্ধারিত সময়ের জন্য 2 সপ্তাহের জন্য সিরিয়াসলি একটা করেন, তাহলে পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রণে আসে বলে বিশেষজ্ঞদের অনেকের ধারণা। না, আপনি যত বিশেষজ্ঞ বলেন, এখন কোনো বিশেষজ্ঞের কোনো কথাই কিন্তু আসলে কাজে আসছে না। আপনি ব্লক করবেন কিভাবে, ব্লক করবেন ওসব দেশে, ইউরোপ বলেন আমেরিকা বলেন, ওদের কিন্তু এক একটা সিটি, ইউ ক্যান ডু ইট। বাংলাদেশের কিন্তু সিটি বলতে এটা কিন্তু লাগানো, একটার সাথে একটা লাগানো লাগানো লাগানো, কারণ ছোট তো দেশ। এবং দেখেন না ঢাকা শহর, ওরা করে কি, ওরা যেমন ওদের লন্ডন, লন্ডনের একটা অংশ ওরা ক্লোজ করে দিতে পারে, আপনি ঢাকা ক্লোজ করেন দেখি, যে কোনো একটা অংশ আপনি পারবেন না, কারণ এটার সাথে লাগানো, যেমন মিরপুর, মিরপুরের সাথে লাগানো এক সাইডে দেখবেন শ্যামলি, শ্যামলির সাথে লাগানো তেজগাঁ, এবং এটা পার হইতে কোনো সময় লাগে না, কিন্তু ওসব দেশে কিন্তু ডিস্টেন্স ইজ সো মাচ। সো এখানে অ্যাওয়ারনেস এর কোনো বিকল্প নাই, এখানে অ্যাওয়ারনেস কিভাবে করবেন, মিডিয়া মারফত করতে পারে, লাঠি পিটা করতে পারে, হ্যাঁ আর্মিকে মানুষ ভয় পায়, এই জন্য এবার নিশ্চয়ই ইউজ করছে যে আমরা আর্মি নামাবো, আমরা অমুক নামো, বাট আলটিমেটলি মানুষের মাথার মধ্যে একটা জিনিস ঢুকাতে হবে যে নেক্সট ওয়ান ইয়ার, একটা বছর বা দেড়টা বছর মাস্ক পরতে হবে। কারণ এই মাস্ক নিয়ে কালকে যখন আমি কথা বলছি, মানে আমার ঘরের মধ্যে আমার ছেলে বলে আচ্ছা বাবা মাস্কের দাম কত পড়ে, আমি বলছি ভেরি গুড কোশ্চেন, দেখি যে 5 টাকা করে পড়ে। এখন 5 টাকা যদি পড়ে একটা ইয়ে, ধরেন খুব অল্প ইনকামের মানুষ, তার জন্য সে যদি 4 জন ফ্যামিলি হয় তাকে কিন্তু মিনিমাম দিনে এই 20 টাকা খরচ করতে হচ্ছে। এখন এই 20 টাকা যদি আমি 30 দিনে নিয়ে যাই, থিঙ্ক অ্যাবাউট ইট, 600 টাকা ওর জন্য কিন্তু ইজ এ লট অফ মানি। এখন আমার ছেলে বলে গভর্নমেন্টকে মাস্কটা দিতে পারে না ফ্রি,
ইজ এ গুড কোশ্চেন কিন্তু এটা গভর্নমেন্ট হোক প্রাইভেট সেক্টর হোক মানে জিনিসগুলি হলো যে একটার সাথে একটা কিন্তু রিলেট করে মনিটারি জিনিস যখন আসে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এটাকে আমি কিভাবে তাহলে অ্যাড্রেস করব বলতেছি তো মাস্ক বাট ওর তো পকেটেই টাকা নেই খাওয়ার ঠিক মতো জি আমরা এই কোভিড পিরিয়ডে আমরা দেখলাম বিআইডিএস এ বা অন্যান্য স্ট্যাটিস্টিক্স এ বলতেছে 16 মিলিয়ন চাকরি হারাইছে এবং এটা তাও আরো 4-5 মাস আগের ঘটনা এখন তাহলে কোথায় যাচ্ছি এখন যে আবার লকডাউন আপনি দেখেন আপনি কোরবানি ঈদ বলেন এই রোজার ঈদ বলেন এর আগের ঈদগুলিও বলেন বাংলাদেশে এই ছোটখাটো যে বিজনেসগুলি আছে আপনি রিটেল বলেন দোকানদারি বলেন আপনার ওর কটেজ ইন্ডাস্ট্রিগুলি বলেন এদের সবার ব্যবসার মিনিমাম 50-60% কিন্তু দুই ঈদ ঘিরে এবং যখন পয়লা বৈশাখ ধরা হয় তিনটাকে মিলে ওদের 70% সেলস হয় গত বছরও তারা ধরা খেয়েছে এই বছরও কিন্তু তারা দে ক্যান নট ডু ইট তার মানে কি তারা নিঃশেষ হচ্ছে তাদের সাথে যারা কাজ করতেছে তাদের অবস্থাটা কি এখন এই মানুষকে আমি যতই বলি তুমি মাস্ক পরো আমি তোমার এটাকে ঠিক করে দিচ্ছি ও কিন্তু এই মাস্ক কেনার জন্য আর টাকা খরচ করতে চাবে না কিন্তু সো উই হ্যাভ টু বি ওয়ার্ক ইট আউট এন্ড মেক ইট এ ব্যালেন্স একটা উপায় বের করতেই হবে পন্থাটা অন্তত ওর হাতে এই জিনিসটা দিতে হবে আপনি এই জিনিস তো স্বীকৃত যে আপনি আগামী 1-1.5 বছর মাস্ক ইজ দা অনলি ওয়ে টু প্রোটেক্ট ইচ আদার ধন্যবাদ আমি আসবো আবার আপনার কাছে মিস্টার মামুন রশিদ আমরা আপনি বিকাশ সমান অর্থনীতির চ্যালেঞ্জের কথা বলছিলেন কিন্তু এই কোভিড পরিস্থিতিতে যে চ্যালেঞ্জগুলো মিস্টার আনোয়ার আলম চৌধুরী পারভেজ তুলে আনলেন আমার মনে হয় সেই জায়গাটা খানিকটা অ্যাড্রেস করা প্রয়োজন এই কথাটি হয়তো সময়ভাবে বলতে পারেননি সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াট ইজ দ্য ম্যাজিক দ্যাট ওয়ার্কড বাইডেন সরকার আসার পর পরেই কিংবা যদি মিস্টার ফাউচির কথা বলেন তাদের প্রধান ইয়ে ছিল প্রাইম অবজেক্ট ছিল অবজেক্টিভ ছিল ভ্যাকসিনেশন আমি কয়েকটা স্টেট সম্পর্কে জানি ভার্জিনিয়া এবং ভারমন্ট এবং অ্যালাবামা তিনটে স্টেটে যেহেতু আমার নিকটাত্মীয়রা থাকেন তারা বলেছেন যেই মুহূর্তে তাদের শহরগুলোতে 80% ভ্যাকসিনেশন হয়ে গেছে নো মাস্ক নো সোশ্যাল ডিস্টেন্সিং বাট মিনিমাম কী ছিল মিনিমাম শর্ত কী ছিল 80% ভ্যাকসিনেটেড সো ভ্যাকসিন ইজ দ্য মানে আলটিমেট আনসার ইফ ইউ অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি দ্যাট আই হ্যাভ টু লিভ উইথ this lady called COVID or this gentleman called COVID, vaccine is the only possible answer. Right. Number two, Janab Anwar Alam Chowdhury, chaturthi hoyto bolechen, je vaccine nawar poro, dutu vaccine nawar poro, lokjon COVID chhorache delta variant bishesh kore. Juktorajer udaharon diyechen uni. Kintu abar hoop chikitsa kore janiyeche ebong juktorajer doctor ra ebong ki apnader onushthan esheche doctor jara bangla bhashabhashi kimba bangladesh বংশোদ্ভূত ডাক্তাররা রয়েছেন চিকিৎসকরা তারাও বলছেন ভারত বংশোদ্ভূত যারা ডাক্তার রয়েছেন তারাও বলছেন যে দুটা ভ্যাকসিন নেওয়া লোকজনের উপরে গবেষণা করে দেখা গেছে ভ্যাকসিনের আক্রমণের আগ্রাসী প্রভাবটা তেমন ক্ষতিকর নয় যারা ভ্যাকসিন নেওয়া আছে এবং যারা ভ্যাকসিন নেওয়া নেই এবং ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন এমনকি বাংলাদেশও জনাব তারেক আলমের সূত্র ধরে একটা জিনিস সামাজিক গণমাধ্যমে চলছে যোগাযোগ মাধ্যমে যেটা হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পরেও যদি আইভারমেকটিন খাওয়া হয় এভরি 10 ডেজে একটা করে সেটাও একটা প্রোটেকশন দিবে তারপরে বুস্টারের কথা বলা হচ্ছে তো আমরা কোথায় হেরে গেলাম আমরা তো ভ্যাকসিনে হেরে গেলাম তো আমাদের প্রথম যে শর্ত যেটা সমস্ত জায়গায় স্বীকৃত একটা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে আবার নতুনভাবে হয়তো লকডাউনে যাচ্ছে কোনো কোনো দেশ স্ট্রিক্টার লকডাউনে যাচ্ছে কিংবা সেমি লকডাউনে যাচ্ছে সেমি মোবিলিটি কনস্টেন্ট করছে রিফ্রেন করছে কিন্তু আমরা তো ভ্যাকসিনের কোনো আমাদের রোডম্যাপ নেই আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন বাংলাদেশের মতো দেশটি ভ্যাকসিন বিশ্ব ভ্যাকসিন পলিটিক্সের শিকার আমরা নিজেরও পত্রিকায় দেখেছি আমার এর থেকে বেশি জ্ঞান নেই যে দুটি দেশের রাষ্ট্রদূত একই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন এবং একটি দেশের রাষ্ট্রদূত বলেছেন যাই এই দেশ আমরা চুক্তিবদ্ধ হয়েছিলাম যাদের কাছ থেকে আমরা ভ্যাকসিন পাবো এবং যারা পাবেন তাদের প্রধান নির্বাহী বলেছেন যে আমরা টাকা ফেরত চাই না আমরা ভ্যাকসিন চাই কারণ আমাদের ভ্যাকসিন দেওয়ার জন্য তারা চুক্তিবদ্ধ কিন্তু আবার বলা হয় সোভরিন ক্লেম ইজ দ্য হাইয়েস্ট ক্লেম যেহেতু সোভরিন এম্বার্গো দেওয়া হয়েছে যে এক্সপোর্ট করা যাবে না ভারতের সকল নাগরিককে
উপযুক্ত নাগরিককে ভ্যাকসিনেশন ছাড়া, যেটি মনে করা হচ্ছে যে এখন সিরাম ইনস্টিটিউটের সূত্র ধরে এবং যেহেতু অন্যদেরকেও ভ্যাকসিন উৎপাদনের জন্য লাইসেন্স দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, এই জুলাই মাসের শেষ নাগাদ আবার ভ্যাকসিন আমরা পেতে পারি। ইতিমধ্যে আমরা জানি চেষ্টা করা হয়েছে যে আমরা যদি ভ্যাকসিন না করতে পারি, ন্যূনতম আমরা দেখেছি আমাদের যে ফ্রন্টলাইনার যাদের বলা হয়, যাদেরকে আমরা রিজার্ভ ফোর্স বলি, যেমন ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ার স্টুডেন্টরা, মেডিকেল স্টুডেন্ট, নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা, এমনকি পুলিশ ভাই বোনেরা, যাদের 62,000 পুলিশ ভাই বোনরা এখনও তাদের ভ্যাকসিনেশন করা যায়নি, তাদের জন্য আমরা যদি ত্বরিত ভ্যাকসিনেশনের ব্যবস্থা না করতে পারি, আমাদের হসপিটালগুলোতে আবার ভিড় বাড়ছে, তাদেরকে যদি আমরা প্রস্তুত না করতে পারি, তাহলে তো আমাদের স্বাস্থ্যসেবাটা আমরা ইয়ে হয়ে যাবে। আমি আরেকটা জিনিস আমি বলতে চাই, এই যে আমাদের ডিমে তালে লকডাউন, আমি আজকে আসার সময় ভাবছিলাম যে কী নিয়ে আলোচনা করতে পারি। আমি ভেবেছিলাম জনাব আনোয়ার আলম চৌধুরী পারভেজ, যেহেতু আমাদের শিল্প মালিকদের সংগঠনের প্রধান এবং গার্মেন্টস মালিকদের সংগঠনের প্রধান ছিলেন, অত্যন্ত সফল একজন প্রধান এবং উনি সুহৃদ একজন বন্ধু আমাদের, যে কী নিয়ে আলোচনা হতে পারে। আমি ভেবেছিলাম বাজেট যেহেতু ক্লোজিং আসছে, বাজেট নিয়ে আলোচনা হতে পারে। তখন আমি এই সময় আমি বিবিসি শুনছিলাম, আমাকে যেহেতু বলে দেওয়া হয়েছিল একটা টাইম এই মাঠ, তখন বিবিসির বাংলা সংবাদের সময়, তো ওনাদের সঙ্গে আমার একটি কথা মনে হলো, আমি যখন বিদেশ থেকে চাকুরি শেষ করে আসি প্রথম ধাপে, তো আমাকে ওই একটা যেহেতু যোগ্য জায়গায় প্লেস করা যাচ্ছিল না, তো আমাকে নারায়ণগঞ্জ শাখার রিলিভিং ম্যানেজার, ওই শাখার ম্যানেজার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য উনি ছুটি নিয়েছিলেন, বিবাহ সংক্রান্ত ছুটি, তো আমাকে কয়েকদিনের জন্য নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হলো, ভারপ্রাপ্ত ব্যবস্থাপক। তখন আমি এই 125 ওই যেটা বলা হয় ইসলাম চেম্বার মতিঝিলে, 125 মতিঝিল কমার্শিয়াল এরিয়া, সেখান থেকে আমি একটা মিনিবাসে উঠতাম, তখন মিনিবাস বলা হতো, মিনিবাসে উঠতাম, সেই মিনিবাসের নাম ছিল গেট লক। তো আমি দেখলাম যে গেট লকের ওই মিনিবাসটি নারায়ণগঞ্জের কাছাকাছি গিয়ে, কিংবা শনির আখড়া একটি জায়গা আছে, কাঁচপুর একটি জায়গা আছে, সাইনবোর্ড অঞ্চল আছে একটি আছে, সেখানে লোক তুলে কিন্তু লেখা গেট লক। আমি দেখলাম মাসখানেক পরে ওই এগুলো সম্পূর্ণ গেট লক, জনগণ আস্থায় রাখতে পারছে না, উঠছে না, তো সম্পূর্ণ গেট লক। এবং আমি যখন রিলিভিং ম্যানেজারের দায়িত্ব শেষ করে আসার পর্যায়ে আছি, আবার ফেরত ঢাকায় আসা, তখন আমি একটি গাড়িতে দেখলাম আল্লাহর কসম গেট লক। তো আমাদের যদি এই সমস্ত গেট লক, লকডাউন, সম্পূর্ণ গেট লক, যদি এরকম গেট লক, সম্পূর্ণ গেট লক আর আল্লাহর কসম গেট লকের মতো হয়, জনগণ তো আস্থা হারাবেই, জনগণও তো 7 দিন 15 দিন সম্পূর্ণ বাসায় থাকতে রাজি আছে। আমরা প্রমাণ করেছি 2020 সালের মার্চ, এপ্রিল, মে, জুন আমরা কিন্তু প্রমাণ দিয়েছি, এবং ওই সময় কিন্তু রিক্সাওয়ালারা, বিভিন্ন পাঠাও কিংবা উবারের ড্রাইভাররা, তারা ডেলিভারি ম্যানে রূপান্তরিত হয়েছিল। অনেককে আমরা গ্রামে পাঠিয়ে দিয়েছি, অনেক শিল্প প্রতিষ্ঠানের লোকদেরকে, যে তোমাদেরকে 15,000 টাকার জায়গায় 10,000 টাকা বেতন দিব, তোমরা গ্রামে চলে যাও, তোমাদেরকে আবার আমরা নিয়ে আসবো যখন ঠিকঠাক হবে। এটা কিন্তু চলছিল, আমরা দেখেছি। সো দেয়ার ইজ এ মডেল যেটা চলছিল, আসলে ইট ওয়াজ ওয়ার্কিং। কিন্তু তারপরে কিন্তু আমরা লকডাউনকে নিয়ে ওই আল্লাহর কসম গেট লক, সম্পূর্ণ গেট লক আর গেট লকের মধ্যে নামিয়ে ফেললাম। এখন জনগণের আস্থা নাই, জনগণ বিশ্বাস করে না। তারপরে পুলিশ হয়তো হয় মানবিক হয়ে গেছে, কিংবা উপর থেকে নির্দেশ রয়েছে যে আসলে এই গেট লকে তোমাদের কাউকে বাড়ি দেওয়ার দরকার নেই, তোমাদের তাইওয়ানের পুলিশ হওয়ার দরকার নেই, তোমাদের দক্ষিণ কোরিয়ার পুলিশ হওয়ার দরকার নেই। এই কারণে আমি আবারও বলবো যে আমাদের চিকিৎসক ভাই বোনেরা, কোভিড অ্যাকশন কমিটির যারা মেম্বার, তাদের কথা আমরা শুনি, অন্তত 14 দিনের জন্য, নিদেন পক্ষে 7 দিনের জন্য চরম কড়াকড়ি নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করি আমরা, যেগুলো আমরা বলেছি নিরাপত্তার চাদরে ঢাকাকে ঢেকে দেওয়া হয়েছে। আমরা এই সমস্ত শব্দের সাথে পরিচিত, পুলিশ ভাই বোনদের, পুলিশ কর্মকর্তাদের এই শব্দের সাথে, মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের এই ব্যবহৃত শব্দের সাথে, ঢাকা এবং চট্টগ্রামকে যদি আমরা অর্থনীতির লাইফলাইন এবং আমাদের সরবরাহের লাইফলাইনকে যদি আমরা কিছুটা হলে প্রোটেক্ট না করতে পারি, ভয়াবহ অবস্থা যেটা আমরা অতীতে দেখিনি সেই অবস্থা। আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন, যে অর্থনীতির জন্য আসলে কি কি চ্যালেঞ্জ এই সময়টাতে মোকাবেলা করতে হচ্ছে, করতে হবে সামনে বলে মনে করেন? আমাদের তো এখন আমরা দেখছি আবার কিন্তু ইউরোপ ওপেন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন হচ্ছে, আমরা পিপি এক্সপোর্টে, আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে
ওনাদের মধ্যে জনাব আনোয়ার আলম চৌধুরী পারভেজদের অনেক উনি সহ অনেক বন্ধুরাই অনেক উদ্যোক্তারাই কিন্তু নতুন নতুন বাজারে নতুন নতুন প্রোডাক্ট, নতুন বাজার না হলে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে, স্বাস্থ্য সংক্রান্ত প্রোডাক্ট নিয়ে চীনের বাজার উন্মুক্ত হচ্ছে, সেই বাজারে আমরা প্রবেশ করতে পারি। যদি আমরা যদি সরবরাহ লাইনকে, চট্টগ্রামের সরবরাহ লাইন যদি বিঘ্নিত হয়, ঢাকার উৎপাদন ব্যবস্থা যদি বিঘ্নিত হয়, আমরা যদি না পারি, আমাদের যদি ডেল্টা ভেরিয়েন্ট যদি মানে কোনো কন্ট্রোল না মেনে যদি সংক্রমণ বেড়ে যায়, যেটা আমরা আজকেই দেখলাম যে 9000 মতো সংক্রমণ, সেটা যদি 20,000 সংক্রমণ হয়, 30,000 সংক্রমণ হয়, যদি মৃত্যুর তালিকা বেড়ে যায়, ঢাকার হসপিটালগুলো যদি প্রস্তুত না থাকে, আমরা অতীতে দেখেছি কিভাবে মানুষ হয়রানির শিকার হয়েছে। থ্যাংক গড আমাদের চিকিৎসক মহোদয়রা, আমাদের নার্স মহোদয় মহোদয়েরা তারা হেলথ প্রোটোকলকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এবং সরকারের প্রশাসনও যথেষ্ট কাজ করেছে। আমরা দেখেছি এই চুয়াডাঙ্গা, দিনাজপুর, মেহেরপুর, সাতক্ষীরা, খুলনা, যশোরের হাসপাতালের এবং স্থানীয় প্রশাসন মানে হিমশিম খাচ্ছে, তারা কোনো জায়গা নেই, তারা মানে আল্লাহর কাছে দোয়া করছে আর ডাক্তারের পায়ে পড়ছে, ডাক্তাররাও অসহায়ের মতো দৌড়াদৌড়ি করছে, তারা ডাক্তার থাকতে চাচ্ছে না। অনেকে বলছে আমরা চিকিৎসা পেশায় আর থাকতে চাই না, আমরা জনগণের দুঃখ কষ্ট আর সহ্য করতে পারছি না, এবং তারা কাকে দায়ী করবে। তারপরে সরবরাহ সংকট আসছে, চিকিৎসা সামগ্রীর সরবরাহ সংকট। সুতরাং আমরা যদি সরবরাহ ব্যবস্থাকে অবহিত না করতে পারি, চট্টগ্রাম পোর্টকে যদি অবহিত না করতে পারি, মংলা পোর্টকে যদি অবহিত না করতে পারি, ঢাকা বিমানবন্দরকে যদি অবহিত না করতে পারি, ঢাকার শিল্পাঞ্চলকে যদি প্রোটেক্ট না করতে পারি, আমরা কিন্তু আগের অভিজ্ঞতার আলোকে আমরা কিন্তু প্রোটেক্ট করতে পারবো না। সুতরাং অর্থনীতি অবিসম্ভাবীভাবে প্রভাবিত হবে, এবং এইটা আমরা একটা গরিব দেশ, যেটা আমাদের সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকছে আমাদেরকে। আমরা উৎপাদন ব্যবস্থাকে অবহিত রাখতে চাই, উন্মুক্ত রাখতে চাই, আমরা কিন্তু আর জীবন ও জীবিকার মধ্যে ব্যালেন্স করতে পারবো না। আমরা একটি গরিব দেশ, আপনারা দেখেছেন এখানে আমরা বাজেট নিয়ে আলোচনা করেছি, যেখানে স্টিমুলাস প্যাকেজের 80% ব্যাংক নির্ভর। আমরা আমাদের রাজস্ব আয় ভালো নয়, রাজস্ব আয় কীভাবে হবে আমরা যদি আমদানি শুল্ক আদায় না করতে পারি? চট্টগ্রাম বন্দরের মাধ্যমে, মংলা বন্দরের মাধ্যমে, ঢাকার ICDর মাধ্যমে, যদি ইন্টারনাল কন্টেনার টার্মিনাল ডিপোর মাধ্যমে যদি আমরা যদি আমদানি না করতে পারি, আমরা যদি রপ্তানির জন্য আমদানি না করতে পারি কাঁচামাল, শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি, তাহলে আমরা কিভাবে অর্থনীতি চালাবো? আমরা কি সরকারের পক্ষ থেকে অর্থনীতিকে সাপোর্ট করতে পারি? আমরা কি এই স্টিমুলাস প্যাকেজের 1,28,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজকে 5 গুণ বাড়াতে পারবো? আমাদের কি সেই ধরনের সহায় আছে, সেই ধরনের সংস্থান আছে? সুতরাং আমাদেরকে একমাত্র পথ হচ্ছে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সুরক্ষা, এবং ঢাকা এবং চট্টগ্রামকে আপাতভাবে সুরক্ষা প্রদান করা এবং নিরাপদ এবং আইসোলেটেড করে ফেলা, ডিলিং করে ফেলা, অ্যাটলিস্ট পরীক্ষামূলকভাবে 7 দিনের জন্য হলো। মিস্টার চৌধুরী জি, মামুন ভাই তো মোটামুটি সবই বলে ফেললো, আসলে এখনো হামলা নেওয়ার সময় আছে বলার জন্য। বললাম যে এখনো হাফ এন আওয়ার সময় আছে। না, আমি যেটা মামুন ভাইয়ের কথা ধরে আমি আসতে চাই, আসলে তো আমরা উই ক্যানট এফোর্ড ফার্দার স্টিমুলাস প্যাকেজ অফ দিস থিং, ফরগেট অ্যাবাউট স্টিমুলাস প্যাকেজ। আসলে কি করে এটা? মানুষকে একটা টেম্পোরারি ব্রিদিং দেওয়ার সুযোগ করে দেয়, বাট এটা আপনি যত লঙার হবে, লিঙ্গার করবে, তত কিন্তু আর সেই এটাতে কোনো কাজ হবে না। কিন্তু আবার আমরা জানি যে আপনাদের ফ্যাক্টরি গুলো খোলা থাকবে এবং সেগুলো খোলা রাখা হবে, ব্যাংক খোলা থাকবে, যেহেতু আপনারা খোলা থাকবেন, চালু থাকবেন, সচল থাকবেন, এটা মানে আপনি কি মনে করেন কি না যে এটি কোনো অন্তরায় তৈরি করবে, নাকি এটি জীবিকার প্রশ্নে আমাদের একটা বড় সহায়তা দেবে, অন্যদিকে জীবনটাও বাঁচবে আপনাদেরকে বাইরে রেখে? না, ভেরি গুড কোশ্চেন, এটা কিন্তু অনেকের মধ্যে এই প্রশ্নটা আসছে এবং আসাটাই কিন্তু স্বাভাবিক। আপনি যদি খেয়াল করে দেখেন যে এই আরএনজি সেক্টর ইন্ডাস্ট্রিগুলি কিন্তু একটা ক্লাস্টার ফর্মে এবং ওয়ার্কাররা সব ফ্যাক্টরির আশেপাশে থাকে, এবং যেইভাবে ওদেরকে আমরা গত বছর থেকে যখন ওপেন করি, যেইভাবে তাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেওয়া হয়, ফ্যাক্টরি যে ধরনের প্রিকশনসগুলি নেয়, যেমন ফ্যাক্টরিতে
ঢুকতে গেলে ওকে টেম্পারেচার, আরও কিন্তু টেম্পারেচার মেন গত বছরের পরিস্থিতি এবারের পরিস্থিতি তো এক নয়। আমরা আপনাকে একটা কথা, একটা আমি কথাটা শেষ করতে চাই, মানে জিনিসটা হচ্ছে কি, এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইভেন ফ্যাক্টরির ভিতরে যখন যায় প্রতি তিন চার ঘন্টা অন্তর আবার এই জিনিসগুলি করা হয়, তাতে গিয়ে কি হলো যে তাদের মধ্যে কিন্তু সংক্রামকটা ছড়ায় নাই। এবং আপনারা যদি গার্মেন্টস সেক্টরে চেক করেন, আপনারা দেখবেন যে কোনো ক্যাজুয়ালিটি এর জন্য হয় নাই, কিছু কিছু যদি হয়ে থাকে সেগুলি কিন্তু মাইনর, এবং তারা বাসা যখন যায় তারা কিন্তু এই জিনিসটা মেনটেন করে যাচ্ছে। এখন দেখেন, দ্য মোমেন্ট আপনি যখন লকডাউনে যাবেন, ও কিন্তু আর ঢাকায় থাকবে না, এবং ও কিন্তু ইমিডিয়েটলি এই সাত দিনের মধ্যে তারা হেঁটে হোক বাসে হোক, আমি যে বললাম ঢাকার বাংলাদেশ থেকে লাগানো লাগানো তো এক সিটি থেকে এক সিটি, ওরা কিন্তু হেঁটে চলে যাবে, এ যখন আবার আসবে ও কিন্তু আবার জিনিসটা ক্যারি করে এখানে নিয়ে আসবে। এখন কিন্তু সে ব্লক, এখন কিন্তু সে কোনোখানে যাচ্ছে না, সে ফ্যাক্টরির কারণে সে কিন্তু ফ্যাক্টরির এই সিচুয়েশনে আছে যেখানে এই ভাইরাসটা কিন্তু ছড়ায়ও নাই কিছুই হয় নাই, হি ইজ অলসো ব্লক ইন এ সেন্স। আবার অন দ্য আদার হ্যান্ড এটা তো স্বাস্থ্য, স্বাস্থ্য ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো যে যেমন যেহেতু ওদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত কেউ হচ্ছে না, ওরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ওরাও কাকে না, সেই ক্ষেত্রে ইকোনমি যদি সাপোর্ট করে এবং উই মাস্ট অ্যাড্রেস অন ইট অলসো, কারণ আজকে এক্সপোর্ট তো আপনি যদি ক্যান্সেল করেন এটা কিন্তু আর আসবে না, এই লায়াবিলিটিটা খালি আসবে। আমার জন্য ইম্পর্টেন্ট এই টাকার থেকেও কিন্তু স্বাস্থ্য সুরক্ষা, ও যখন সেই গ্যারান্টিটা আমি দিতে পারছি ওকে এখানে রেখে, ওকে এখানে বন্দি করে, সেহেতু আমি মনে করি যে এইটা কন্টিনিউ হওয়াটা উচিত। ও যেমন সেফ, ইন্ডাস্ট্রিও সেফ এবং গভর্নমেন্টের ইকোনমিও কিন্তু সেফ, সো সেই ক্ষেত্রে কোনো সমস্যা। এই একই জিনিস এটাই, সেটাই আমি আপনাকে শুরুতে বললাম যে একই জিনিস এই অ্যাওয়ারনেসটা যদি আমরা সবখানে করতে পারতাম, এই মাস্কের ব্যবস্থা করা, ইয়া করা, এই যে ভ্যাকসিন, আজকে ভ্যাকসিন ইজ এ নো ডাউট, ভ্যাকসিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, আমেরিকা 55% ওভারঅল, আমেরিকা 55% পপুলেশন ভ্যাকসিনেটেড হয়েছে, 45% এখনো হয় নাই, এবং তারপরেও আমেরিকা এখনো কিন্তু ওরা মনে করে যে 100% করাটা ওদের দরকার, এটার পরেও তাকে মাস্ক পরার জন্য কিন্তু বারবার তারা কিন্তু ইয়া করে দিচ্ছে, যে এটা বলে নাই যে মাস্ক না পরলে চলবে, ওরা বলতেছে ইট ইজ নাও অপশনাল, আবার মিডিয়াতে বলতেছে ইউ মাস্ট পুট অন ইট। সি, এই জন্য আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশেও সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেটেড তো করার কোনো বিকল্প নাই, সেদিকে তো যেতেই হবে, বাট অন দ্য আদার হ্যান্ড এটা থাকলেও আমাকে কিন্তু মাস্কে আসতেই হবে। সো মাস্ক যদি আমাকে এই মুহূর্তে, আমি হাজারো চিল্লাইলেও কিন্তু আমি ভ্যাকসিন আইন এখন সব কভার করতে পারতেছি না, বাট আমাকে তো সার্ভাইভ করতে হবে, আমার মানুষজনকেও বাঁচাইতে হবে, আমার ইকোনমিকেও যেতে হবে, আগে মানুষ, এখন এই যে মানুষ যখন আবার ইকোনমিক্যালি সে নিজে সার্ভাইভ করতে পারে না, তখন কিন্তু সে আবার কোনো কিছু মানেও না, যে যত কথাই চিল্লাক, আমি মামুন ভাই আমরা যতই বলি না কেন, আজকে যদি 1,60,00,000 লোক চাকরি যে থাকে সত্যি, যে স্ট্যাটিস্টিক্স আমি বিআইডিএস আর অন্যান্যরা বলছে, প্রভার্টি লেভেল দিয়ে আমরা আরো নেমে গেছি, এবং আরো যদি লোকের চাকরি যায়, আপনি কি মনে করেন এই লকডাউন ফকডাউন দিয়ে ওদেরকে আপনি দমায় রাখতে পারবেন? আপনাকে কিন্তু এই জায়গাগুলা মাথার মধ্যে আসলে নিতে হবে। ইয়েস, এক সপ্তাহ আপনি বন্ধ করেন, এক সপ্তাহ আপনি ইয়া করেন, বাট আপনি আলটিমেটলি মানে যদি ওই অ্যাওয়ারনেস বিল্ডারগুলি না করানো যায়, উই ক্যানট মুভ ফরওয়ার্ড। আজকে ভেরি বিগেস্ট চ্যালেঞ্জ ফর দ্য নেশন আমাদের জন্য সেটা হয়ে গেছে কিন্তু যেসব এক্সিস্টিং সার্ভিস সেক্টর বলেন, ইন্ডাস্ট্রি রয়ে গেছে, ইন্ডাস্ট্রিগুলি বলেন, সবগুলাকে সাস্টেইন করা, এবং আজকে আরেকটা যদি এরকম লম্বা পিরিয়ড হয়ে যায়, আমার মনে হয় যে আমাদের মেজরিটি ইন্ডাস্ট্রি, ছোটগুলি তো এমনি শেষ, বড়গুলিও কিন্তু শিখ হয়ে যাবে, এবং তখন হোল ইন্ডাস্ট্রি সেক্টর বলে সবগুলা কিন্তু কালাপস করবে, এবং এগুলি একবার কালাপস করলে ইট ক্যানট মুভ ফরওয়ার্ড। আপনি দেখেন না যে স্টিমুলাস প্যাকেজ নিয়ে যে আমরা যে সার্ভাইভ করছিলাম, আজও কিন্তু কেউ কনফিডেন্টলি বলতে পারে না যে আই ক্যান পে ব্যাক ইমিডিয়েটলি, সবাই খালি টাইমই নিচ্ছে। কিন্তু এখন প্রোডাকশন যদি আরো কম হয়,
যদি অন্যান্য সেক্টরও যদি এসএমই সেক্টরগুলি যদি আরো ধ্বংস হয়, আপনি আর স্টিমুলাস প্যাকেজ দিয়ে তো আপনি এদিকে সার্ভাইভ করাইতে পারবেন না। আমাকে এই জায়গাটা একটা ব্যালেন্সিং এর একটা ব্যবস্থা কিন্তু করতে হবে। আনফরচুনেটলি আমাদের ঈদগুলির সময় এই দুইটা ঈদ গত বছরও প্রবলেম পড়ে গেছিল ইকোনমি। আমাদের যদি লোকাল মার্কেটের কথা বলেন এবং লোকাল যে ম্যানুফ্যাকচারার ফর দ্য ক্যাটারিং দ্য লোকাল ইন্ডাস্ট্রি লোকাল মার্কেট, এরাও যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, এবারও কিন্তু রোজার ঈদেও হয়েছে, এ কোরবানি ঈদে কিন্তু হচ্ছে। এবং আমি জানি না যে হাউ লং উই উইল বি এবল টু রিকভার আউট অফ ইট। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে যেগুলি যেগুলি পসিবল এই আমাকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিল্ড আপ করা উচিত এবং আমাকে মনিটর করা উচিত হলো যে আমি মাস্ক পরতেছি কিনা, আমি ডিস্টেন্স মেনটেন করতেছি কিনা, এগুলি রেখে আপনি কিন্তু কিছু কিছু সেক্টর আস্তে আস্তে কিন্তু ছাড়া উচিত। আপনি যদি এই 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 রোজার ঈদে এই কোরবানি ঈদে আপনি যদি এখন ফ্যাশন হাউসগুলি বন্ধ হয়, রেগুলার রিটেলগুলি যদি বন্ধ হয়, বিউটি পার্লারগুলি যদি বন্ধ হয়, এসব যদি বন্ধ হয়ে যায়, আপনি এদেরকে পরে কিভাবে আবার বাঁচাবেন? ভারতের দিকে যদি তাকাই যা হলো তখন তো আর আপনি কি কি করবেন? তখন আপনি বিউটি পার্লার দিয়ে করবেন আর আমাকে কিন্তু আলটিমেটলি এই জায়গাগুলোতে চিন্তা করতে হবে, কারণ ওদের সংখ্যাই বেশি, ইনফর্মাল সেক্টরটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, রাইট? এবং ম্যানুফ্যাকচারিং যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সাথে সাথে একই সাথে, কারণ এরা যদি না বাঁচে ওরাও বাঁচবেন। আমি আসছি আবার আপনার কাছে। তবে আমি আমি একটা কথা মানে আপনাদের সাথে একযোগে বলতে চাই, ডেফিনেটলি একটা সপ্তাহ আমাদের লকডাউনে যাওয়া উচিত এবং একটা স্ট্রং মেসেজ মেক ইট ক্লিয়ার করা উচিত। খালি বন্ধ করলে হবে না, সেই মেসেজটা হলো যে আমাকে এটা মানতে হবে, আর যেগুলি আমাদের মানার ক্যাপাসিটি থাকবে না ওটাকে কিভাবে মানানো যায়। যেমন আমি বললাম মাস্ক, গরিবের মাস্ক কিন্তু কিনবে না, যখন দেখবে যে তার একটা ফ্যামিলিতে প্রতিদিন 20 টাকা করে মাস্ক লাগে ও কিন্তু কিনবে না, হাজার চেষ্টা করলে আপনি কিনে দিতে পারবেন না, তাহলে ওকে আমি কিভাবে? জি ধন্যবাদ, আমি আসছি আবার আপনার কাছে। মিস্টার মামুন রশিদ, এই এই যে পরিস্থিতিটা মিস্টার চৌধুরী তুলে ধরলেন, আমি একটু বুঝতেছি মানে কোভিড তো আসলে একটা অনিশ্চয়তা, কবে শেষ হবে আমরা কেউ বলতে পারছি না, বাট অ্যাট দ্য সেম টাইম আমার ইকোনমির যে অবস্থা, প্রসপেক্টের কথা চিন্তা করি, আমার এলডিসি গ্রাজুয়েশনের কথা চিন্তা করি, আমাদের একটা শর্ট টার্ম মিড টার্ম পোস্ট কোভিডও যদি চিন্তা করতে, সেই প্রস্তুতিটা তো থাকা দরকার না? আমি ধন্যবাদ, আমি কিছুটা মানে মানে জনাব আনোয়ার আলম চৌধুরীর সাথে ভিন্নমত পোষণ করতে চাই, বিনীত ভিন্নমত। সেটি হচ্ছে যে আমরা কিন্তু বলছি না, আমাদের ইতিমধ্যে আমরা কি দেখেছি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা উনি সুন্দরভাবে বলেছেন, যে উনি যেহেতু ওখানে ছিলেন, যে ভ্যাকসিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অর মোস্ট ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর অর ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। দ্বিতীয় হচ্ছে আমরা ভ্যাকসিন পাচ্ছি না, দিস ইজ দ্য রিয়েলিটি, অর স্লোলি আসছে, সাইনোফার্মা হোক কিংবা সাইনোভ্যাক্স হোক কিংবা কোভ্যাক্সের আন্ডারে যদি জনসন এন্ড জনসন হোক, মডার্না হোক, ফাইজার হোক, সো কিংবা ইন্ডিয়া যদি আবার আমরা যেটা চুক্তিবদ্ধ ওটা যদি আমাদেরকে দিয়ে দেয়, ইট ইজ গোয়িং টু টেক টাইম। এখন যদি স্বাস্থ্য সুরক্ষাকে যদি আমি জোর করে ধরি, ইয়েস আমি ওনার সাথে একমত যে ইমিউনিটি ডেভেলপ করতে পারেনি কিনা শ্রমিকদের, দক্ষিণ কোরিয়ার মতো, তাইওয়ানের মতো, চীনের মতো, যে শ্রমিকরা একটা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হবে প্রত্যেকটা মিল কারখানায়, যেখানে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা যাবে না, কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা যাবে না, সেখানে ওই মিল কারখানা চলতে পারবে না। সেই দায়িত্বটিকে আমরা দিতে পারছি কিনা বিজিএমএকে কিংবা বিসিআইকে কিংবা যে কোনো উদ্যোক্তাদের প্রতিষ্ঠানকে, ব্যবসা প্রতিষ্ঠানকে। সেকেন্ড হচ্ছে মানে প্রতিদিন শরীরচর্চার ব্যবস্থা করা, আমার ইমিউনিটি ডেভেলপ করব। থার্ড হচ্ছে যেটা বলছে ওইটা যদি স্বীকৃত সত্য হয়, চিকিৎসক মহোদয়রা যদি প্রুভ করেন, কোভিড অ্যাকশন কমিটি যদি প্রুভ করে যে ঠিক আছে আমি ভ্যাকসিন পাচ্ছি না, প্রতি 10 দিনে যারা যারা ভ্যাকসিনেটেড হয়ে গেছো তারা প্রতি 10 দিনে আইভারমেকটিন খাও 12 mg, আর যারা ভ্যাকসিনেটেড হও নাই তারা আবার আইভারমেকটিন খাওয়া শুরু করো, এবং এই শিল্প উদ্যোক্তারা যারাই এই ধরনের স্টিমুলাস প্যাকেজ নিয়েছে কিংবা ঋণ শৈথিল্যের সুযোগ নিয়েছে ব্যাংক থেকে, তাদেরকে বাধ্যতামূলকভাবে ফ্রি আইভারমেকটিন দিতে হবে, যদি এটা স্বীকৃত একটা চিকিৎসা পদ্ধতি হয়।
আমি কিছুই করলাম না, আবার আমি লকডাউনেরও পক্ষে না, তাহলে তো জাতি বাঁচবে না। আর জাতি যদি না বাঁচে, যদি ভারতের মতো অবস্থা হয়, যদি আমার নদীতে আমার বাবা মায়ের লাশকে ফেলে দিতে হয়, অবস্থা আমরা দেখি নাই। আমরা এখনো তো ভালো আছি, অনেক ভালো। আমি ভারতের অবস্থা যখন দেখতাম, আমি ভারতের জনসংখ্যা হচ্ছে 130 কোটি, আমি 10 দিয়ে ভাগ করতাম, আমাদের 17 কোটি বা 9 দিয়ে ভাগ করতাম, যে আমাদের আমাদের তারপর আমরা মৃত্যুর সংখ্যায় এগিয়ে আছি, ভালো আছি, আমরা সংক্রমণের সংখ্যায় এগিয়ে আছি। কিন্তু যে অমানবিকতা দেখলাম আমি, কিন্তু ভারত বেঁচে গেল কেন? যেটা আমরা এখানে আলোচনা করব কিংবা করব না, সেটা হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ানরা। পৃথিবীর এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে নন রেসিডেন্ট ইন্ডিয়ানরা নাই, ভারতীয় না। আমাকে আমাকে একজন ভারতীয় বংশোদ্ভূত হার্ভার্ড বিজনেস স্কুলের শিক্ষক, অত্যন্ত প্রতিযোগিতার শিক্ষক, অথরিটেরিয়ান শিক্ষক বলেছিলেন, ইউ ক্যান হেট ইন্ডিয়া, ইউ ক্যান ইগনোর ইন্ডিয়া, ইউ ক্যান স্টপ অ্যান্ড ব্যান ইউ ট্রাভেল টু ইন্ডিয়া, বাট আই ব্যাট ইউ ক্যানট অ্যাভয়েড ইন্ডিয়ানস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আপনি দেখেছেন কেনা জানি না, বিবিসি, সিএনএন ভারতীয় চিকিৎসকদেরকে আলোচনা এনেছে, ভারতীয় ওয়ার্ল্ড ব্যাংকের কর্তা ব্যক্তিদেরকে আলোচনা এনেছে, IMF এর কর্তা ব্যক্তিদের আলোচনা এনেছে, জার্মানির মার্শাল প্ল্যানের কর্তা ব্যক্তিদেরকে আলোচনা এনেছে, যারা ন্যাচারালাইজড জার্মান, ন্যাচারালাইজড ইউকে সিটিজেন, ন্যাচারালাইজড US সিটিজেন, তারা বাধ্য করেছে তাদের সরকারকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের ব্যাকবোন কি? ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা সম্পূর্ণ প্লেন ভর্তি করে চিকিৎসা সামগ্রী পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশ তো এনশিওর করতে পারছি না, আমরা আমরা পেরেছি। উই মাস্ট অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি, ভারত কোথায় দাঁড়িয়ে আছে, তারপরও ভারত কি সহ্য করেছে, আমরা কি নির্মম বাস্তবতা দেখেছি। আমরা আমাদের অফিসগুলো সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছে, হেলথ ফার্স্ট, নো বিজনেস, নো টক। আমাদের বলতে হয়েছে, তোমরা কোভিডকালীন সময়ে যারা যারা কোভিড আক্রান্ত হয়েছ, তোমাদের কোনো ছুটি কাটা যাবে না, এই ছুটি কোম্পানি প্রদত্ত ছুটি। আমরা প্রত্যেকটা কোভিড আক্রান্ত সহকর্মীদেরকে আমরা যতটুকু পেরেছি, আমাদের অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আমাদের সহকর্মীরা মানে মানে বর্ণাতীত আকারের টাকা তুলেছেন এত সহজে, মানে কিন্তু এটা ভারত বলে। তারপরও ভারত কি অভিজ্ঞতা নিয়েছে বলেন আপনি, লাশের পরে লাশ, বাবা মার লাশ, ভাই বোনের লাশ, আমরা উত্তরপ্রদেশে, আমরা আন্ধ্রাতে, আমরা দেখেছি, আমরা নদীতে ফেলে দিতে হয়েছে, প্রমাণিত। এবং ভারতের চিকিৎসকরা বলেছেন, ভারতের সংবাদপত্র শ্রমিকরা বলেছেন যে তাদেরকে কি করতে হয়েছে। তো আমরা যদি এক সপ্তাহ, আমরা যদি এক সপ্তাহ এটা না পারি, আপনাকে আমি বলি, বাঙালি কিন্তু অনেক কেয়ারফুল, অনেক কেয়ার কম্পেয়ার টু দা ইন্ডিয়ান। আমরা এই জন্যই বলছি এক সপ্তাহ, আমাদের ইমিউন অনেক লকডাউন আমাদের। এখন শুনে এই এই সাবজেক্ট গুলি আমার আর আপনার না আসলে, তবে লকডাউন আমি তো বারবার বলি যে লকডাউনের পক্ষে আমি, কিন্তু যেগুলি যেগুলি খোলা রাখা সম্ভব, যেগুলি যেগুলি আমরা এগুলি মেনটেন করতে পারি, যেগুলিতে হেল্প হয়, সেই না সেগুলো তো আপনাদের একটু দায়িত্ব নিতে হবে না, আপনাদেরকে তো একটু এসুরেন্স দিতে হবে। আপনারা যদি শ্রমিকদের নিরাপত্তা না দিতে পারেন, আপনারা যদি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা না করতে পারেন, তাহলে তো আমরা ভরসা পাচ্ছি না। আর আপনি ভরসা পান আর না পান, ইট ডাজ নট ম্যাটার। বিজিএমএ হ্যাভ টেকেন সো মেনি ইনিশিয়েটিভ ফ্রম দা ভেরি বিগিনিং, যে আমরা মানে কেউ যদি কোভিড এফেক্টেড হয় তাকে কোথায় আমরা নিব, কিভাবে হেলথ ট্রিটমেন্ট করব, পিসিআর সিস্টেম আমরা এখানে এনে রেখেছি, কি ওদের প্রত্যেকটা টেস্ট করার জন্য প্রত্যেকটা ফ্যাক্টরি, ইভেন ফ্যাক্টরিতে ঢুকারও টাইম স্ট্যাগারিং করে দিছে, মানে এক সেকশন যাতে এক প্রথমে 7টায় ঢুকে আরেক সেকশন দরকার 7:30টায় ঢুকবে, বের হওয়ার সময় ওরকম, মানে এত কিছু এত জিনিস, যে ইউল বি রিয়েলি সারপ্রাইজ, যেটা আসলে অন্যান্য অনেক দেশেই ইন্ডাস্ট্রিগুলি কিন্তু এইভাবে মেনটেন করতেছে না, যে কারণে আমরা এত ভালো অবস্থায় আছি। আজকে দেখেন, আজকে ইন্ডিয়ান ভাইরাসটা আসছে কিন্তু বর্ডার দিয়ে, কিন্তু এবং রাজশাহী শহরে যখন বলা হচ্ছে যে শহরে যখন কেউ আসতেছে গ্রামের থেকে, ওই ওকেই মেজরিটি দেখা যাচ্ছে যে ও ভাইরাসটা ক্যারি করতেছে। এখন ও ভাইরাস ক্যারি করে শহর গ্রামে শহর থেকে নিচ্ছে। এখন আপনি শহরে যারা ভালো আছে, আপনি শহরের রোগগুলোকে যদি ঠেলা এখন রাজশাহী শহরে আবার চাপাই নামে ঠেলা পাঠিয়ে দেন, কি অবস্থা দাঁড়াবে? আমরা বলছি না, আমরা পাঠাতে বলছি না, লকডাউন তো সেজন্যই আমরা এটা বলছি না, কিন্তু আমরা কিন্তু এটা বলছি না, আমরা বলছি আপনাদের দায়িত্ব নিতে হবে।
সেটাই মিস্টার মামুন রশিদ বলছেন যে আপনি আপনার ফ্যাক্টরির ওয়ার্কারদের জন্য আইভারমেকটিনের ব্যবস্থা করেন, মানে উনি বলছেন দায়িত্বটা আপনাদের ওনারদের নিতে হবে, সেটা বলছেন উনি। আমরা কিন্তু আমরা অনেক কিছুই টেক কেয়ার করতেছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো আর সরকার আয়সা করে দিয়ে যাচ্ছে না, স্যানিটাইজিং সরকার আয়সা করে দিয়ে যাচ্ছে না, বিকজ এটা তো আমার স্বার্থ ওর হেলথ ঠিক রাখা। কারণ একটা ফ্যাক্টরিতে যদি আজকে দুইটা ইনসিডেন্ট ঘটে, আপনি কি মনে করেন পুরো সেক্টরের উপর এটা আসবে না? ইট উইল, যে কারণে আসলে জিনিসগুলি ওইভাবে নেওয়া হয়েছে। আমরা আশঙ্কা করছি, আমরা আশঙ্কা করছি যে যদি পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমরা প্রস্তুত কিনা। আমরা তো বলছি না আপনারা আন্ডার প্রিপেয়ার্ড কিংবা আপনারা করতে চাচ্ছেন না, প্লিজ ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি। আমরা অবশ্যই আমাদের রপ্তানিকে রক্ষা করতে চাই, রপ্তানিকে বাড়াতে চাই। উনি বলছেন যে পরিস্থিতি খারাপ হলে তার জন্য প্রস্তুত কিনা। মিস্টার মামুন রশিদের কনসার্নটা হচ্ছে সেটি যে আপনারা করছেন ভালো, কিন্তু কোন কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় এবং আপনি যেটি বলছেন সিচুয়েশন যদি ওরকম হয় কে করবে না? সবার আগে তো তখন মানুষ ওদিকেই যাবে, সেটা কি মানুষ সাপোর্ট দিবে? এটা এটা এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই। এখন জিনিসটা হলো যে আজকের যে টপিক আমাদের ডিসকাশনের, মানে আমি কিন্তু বিশেষজ্ঞ না, আমি যেহেতু এগুলির এত বিশেষজ্ঞ না এইসব সম্বন্ধে খুব একটা বেশি কমেন্ট করার ইয়া নেই। বাট অন দ্য আদার হ্যান্ড আই ক্যান সি দ্যাট উই, মানে এই কোভিডটা একটা আনসার্টেন হয়ে গেছে। আগে মনে হচ্ছিল এক বছরের মধ্যে শেষ হবে, এখন মনে হচ্ছে দুই বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখন বলতে থার্ড ওয়েভ আসতেছে। যেমন ইন্ডিয়াতে বলে থার্ড ওয়েভ আসবে অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবর, তার মানে এটা নেক্সট ইয়ারে যাচ্ছে, এটা যে আরো দুই তিন চার বছর চলবে, তাহলে হাউ উই গোনা প্রিপেয়ার অন আওয়ার ইকোনমি? আমরা উই ক্যান ডিসকাস। এই জন্য আপনাদের সুযোগ আছে, সমস্যাকে সুযোগে রূপান্তরিত করতে হবে সাবধানতার মাধ্যমে। আপনারা নিজেরাই ব্যবস্থা করতে হবে, ভ্যাকসিন না পেলে অন্যান্য ব্যবস্থা করতে হবে, তাদেরকে ইমিউনিটি বাড়াতে হবে, তাদেরকে ব্যায়াম করাতে হবে, তাদেরকে ভালো খাওয়া দাওয়া দিতে হবে। আমরা এটাই বলছি, আমি তো বলছি না আপনার কারখানা বন্ধ করে দেন, আমরা বলছি আপনি কিন্তু নিজেই সমর্থন দিয়েছেন জনাব আনোয়ার হোসেন চৌধুরী যে এক সপ্তাহের জন্য আমি লকডাউনের পক্ষে। আমি এটাই বলছি যে আমরা যাতে কনফ্লিক্টিং মেসেজ না দেই, আমরা বলছি লকডাউন যদি করতে হয় অত্যন্ত সাবধানতার সাথে কড়াকড়িভাবে এক সপ্তাহের জন্য করা হোক। আমরা বলছি এই অবস্থার মধ্যে আমরা যদি সুযোগটা নিতে চাই সেই সুযোগের ক্ষেত্রে আমাদেরকে আরও প্রিপেয়ার থাকতে হবে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রিপেয়ার থাকতে হবে, এনহান্সড অর এক্সটেন্ডেড প্রিপেয়ারনেস লাগবে, আপনাদেরও প্রিপেয়ারনেস লাগবে। যদি আপনি যে সুন্দর বলেছেন একটি কথা যে আমার শ্রমিক অসুস্থ হলে আমারই তো লস, সেটাই আপনাদেরকে বিনীতভাবে আমরা মনে করি। মিস্টার মামুন রশিদ যেটি কনফ্লিক্টিং মেসেজ বলছেন, যেমন এই যে লকডাউনের সময় যখন বলা হলো যে ফ্যাক্টরি খোলা থাকবে, আমরা দেখলাম দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ কিন্তু বলতে শুরু করেছেন, পত্রপত্রিকায় এসেছে যে তাহলে ফ্যাক্টরি খোলা থাকবে কেন, কেউ যদি ঘর থেকে না বেরোতে পারে তাহলে তারা কেন বেরোবে, মানে বার্তাটা কি যাচ্ছে? আমি কি বলছি, আজকে দোকান যদি খোলা থাকে আপনি কি দোকানে যারা ঢুকতেছে আদে এবার তারা কি সেই প্রোটেকশন নিয়ে যাচ্ছে? যাচ্ছে না, যাচ্ছে না, সেজন্যই তো দোকান। আজকে আমি শেষ করি, আজকে আমি আমেরিকা দেখছি ওরা এখন দোকানে ঢুকতে গেলে, আমি লস অ্যাঞ্জেলস দেখছি যে ওরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট যদি না করে ঢুকতে দিচ্ছে না, এবং লিমিটেড নাম্বার কে তারা ঢুকতে দিচ্ছে দোকানের মধ্যে, সব মেজরিটি বড় বড় সব দোকানগুলি এক্সেপ্ট বড় বড় গ্রোসারিগুলি ছাড়া। এই যে এই এই যে অ্যাওয়ারনেস গুলি ওরা করছে, এই যেভাবে ওরা মনিটরিং করতেছে বা এই মানুষগণ জনগণকে তারা ঢুকাচ্ছে, তাতে গিয়ে হচ্ছে কি ওখানে কিন্তু লাইন মানুষ বেশি যাচ্ছেও না, এবং দোকানের ভিতরে ঢুকতেছে পাঁচজন, একটা জারার মতন শপ, সাচ এ বিগ শপ, পাঁচজন দশজনের বেশি ওরা ঢুকতে দিচ্ছে না। এই যে এই জিনিস এই প্রিকশনস গুলি কিন্তু আজকে আমাদের মালিক সমিতির এখানে নাই, কিন্তু গার্মেন্ট সেক্টরে এই জিনিসগুলি প্রত্যেকটা জিনিস সেখানে মেনটেন করতেছে। দ্যাটস দ্য রিজন আই সে দ্যাট যদি সে সেটাকে মেনটেন করে, যদি তার দ্বারা সে যদি রাদার এখানে থাইকা কাজ করলে সে আর ভাইরাসটাকে অন্যদিকে ট্রান্সফার করতেছে না, সেও কোনোখান থেকে ক্যারি করতেছে না, দেন দিস ইকোনমি উই হ্যাভ টু অ্যালাউ টু কিপ রানিং। অন্যান্য গুলো কিন্তু
গ্রাজুয়ালি আমাদেরকে এই মেসেজগুলি বা এই প্রিকশনসগুলি নেওয়ার চেষ্টা করতেই হবে প্রত্যেকটা সেক্টরকে। যখন এগুলি আসবে, অ্যাওয়ারনেসগুলি আসবে, কোভিড যদি এখন যদি আরো দুই বছর এক্সটেন্ড করে, ভ্যাকসিন যদি আমি ওইভাবে না দিয়ে যেতে পারি, তাহলে আমি কি বসে থাকবো? নো, আমাকে এই সিস্টেমগুলি নিয়েই কিন্তু আমার ইকোনমি, আমার জীবনযাত্রা চালিয়ে যেতে হবে। দ্যাট ইজ ওই জায়গাটা কিন্তু আমি আসলে বলার চেষ্টা করতেছি আপনাদের। থ্যাংক ইউ। না, উনি ভালো বলেছেন। আমি শুধু উনি অ্যাওয়ারনেসের উপরে খুব জোর দিয়েছেন, স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসার পরে এটাই আমরা আশা করেছিলাম ওনার কাছে। সো আমাদের কিন্তু অ্যাক্সেস টু টেলিভিশন, টেরিস্টোরিয়াল যদি ধরি আমি, অনেক বেড়েছে এবং অনেক বেশি লোক টেলিভিশন দেখতে পাচ্ছে। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু ফেসবুক অ্যাকাউন্ট করোনাকালে 1 কোটির বেশি বেড়েছে, 4 কোটির উপরে লোকজনের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স বলছি। তাহলে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারছি না কেন? আমাদের ভাবতে হবে। আমি কিন্তু একবারও বলছি না, আমি কারণ এনফোর্সমেন্ট নাই। আমি আসছি আপনার কাছে, আমরা একেবারে শেষ প্রান্তে চলে গেছি, এনফোর্সমেন্ট নাই। তাহলে কি হলো? অ্যাওয়ারনেস ইজ দেয়ার। টেলিভিশনে আমি তো কোনো সংবাদ পাঠক পাঠিকাকে দেখছি না যে দিনের শেষে বলছে না মাস্ক পরুন, স্যানিটাইজ করুন, এটা বলছে না প্রত্যেকটা অনুষ্ঠানে। আমি সংক্ষিপ্তভাবে শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কথাটি বলবো। মাননীয় প্রধানমন্ত্রী, উনি অত্যন্ত দেশদরদি, মানুষকে ভালোবাসেন, বঙ্গবন্ধু কন্যা, উনি কি বলছেন ইদানিংকালে, ওনার বক্তব্য যদি শুনে থাকি আমরা, উনি বলেছেন সংক্রমণ যদি মাত্রাতিরিক্ত বেড়ে যায়, বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে কিছু সময়ের জন্য হলেও একটা স্যাক্রিফাইস করতে হবে। হোয়াট ডাজ ইট মিন? আমরা লকডাউন করব এবং ওই যে আল্লাহর কসম লকডাউন করব এবং লেট এভরিথিং ওয়ার্ক। আর ওনাদেরকে আমরা তো কোনোবার বলছি না যে বন্ধ করে দেন, ওনার সাথে আমি একমত। শপিং মল ম্যানেজ করা আর ফ্যাক্টরি ম্যানেজ করা এক না। শপিং মল ম্যানেজ করতে আমরা ব্যর্থ হয়েছি, আমরা দেখেছি, কিন্তু ফ্যাক্টরি, অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু মানে ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেটররা দেখেছেন ভালো চলেছে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি। উই মাস্ট গিভ ক্রেডিট টু বিজিএম এর লিডারশিপ এবং বিজিএম এর প্রত্যেকটা উদ্যোক্তা সংগঠনের মানে মালিকদেরকে, উদ্যোক্তাদেরকে। কিন্তু আমরা কি বলছি? ইমিউনিটি ডেভেলপ করা, যেহেতু আমরা ভ্যাকসিনেশন পাচ্ছি না, তাহলে ইমিউনিটি ডেভেলপ করি। যদি কোনো হেলথ হ্যাজার্ড আসে, আমরা ওনাদেরকে বলছি দিস ক্যান বি অ্যান এক্সটেন্ডেড হেলথ হ্যাজার্ড, এক্সপান্ডেড হেলথ হ্যাজার্ড। এটার জন্য যদি অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন হয়, সেই প্রস্তুতিগুলো আমাদের নিতে হবে। আমাদের শ্রমিকদের ইমিউনিটি ডেভেলপ করার জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য যদি অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন হয়, সেটা আমাদের নিতে হবে। আগেভাগে সরকারের সাথে আলোচনা করা হোক, আগেভাবে চিকিৎসকদের সাথে আলোচনা শুরু করা হোক, আগেভাবে শ্রমিকদের নেতৃত্ব যারা রয়েছে তাদের সাথে আলোচনা শুরু করা হোক। প্রত্যেকটা ফ্যাক্টরি শুড রান এ সেনিটি অ্যাক্টিভিটি, যেটা আমার প্রিপেয়ারনেসটা কী, একটা ফায়ার ড্রিলের মতো ড্রিল করা হোক, যাতে করে যদি ফায়ার আসে, আমরা ফায়ার ড্রিল মানে এটা বলি না যে আমার আগুন ফ্যাক্টরি পুড়ে যাবে। ফায়ার ড্রিল এই জন্যই করি আমরা নিয়মিতভাবে, যা যদি আগুন ধরে আমরা যাতে পূর্ব প্রস্তুত থাকি। এই জন্য আমি জনাব আনোয়ার আলম চৌধুরীকে অনুরোধ করতে চাই যে আমরা কিন্তু ওনাদের বিপক্ষে না, ওনারা আমাদের লাইফ লাইন, আমাদের অর্থনীতির প্রাণ কেন্দ্র, প্রত্যেকটা মিল কলকারখানা, প্রত্যেকটা উদ্যোক্তা আমাদের জাতীয় সম্পদ, আনোয়ার আলম চৌধুরী সহ। কিন্তু আমাদের যদি ডেল্টা ভ্যারিয়েন্ট কিংবা থার্ড ওয়েভ যদি মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায়, আমরা কি প্রস্তুত আছি কিনা? সেই ধরনের প্রস্তুতির ক্ষেত্রে 1971 সালে আমরা যেমন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গান বাজানো হতো, মাইনিং যারা মানে চট্টগ্রামের কর্ণফুলীতে মাইন ক্লিয়ার করছে যে এখন আর সময় নয়, তোরা হাতে হাতে দর্গ, সামনে মিলন স্বর্গ। আমরা যদি সেই মিলন স্বর্গের সন্ধানে থাকি, আমাদেরকে সকলকে একাত্ম হতে হবে এবং সত্যিকার অর্থেই আল্লাহর কসম গেট লক করতে হবে, আল্লাহর কসম লকডাউন করতে হবে। বলেন যে বিষয় চৌধুরী, এক মিনিট সময় আমার হাতে, খুব বেশি সময় নেই, প্লিজ। আপনি সুন্দর কথা বলছেন। আসলে দেখেন মামুন ভাই, প্রত্যেকটা মানুষ, জনগণ মিডিয়া দেখে, মিডিয়াকে ফলো করে এবং সে তার ইনস্টিটিউশন যেগুলি সেগুলির দিকে কিন্তু চোখ দেয়। ওরা কি করে আমি বলার চেষ্টা করতেছি, ধরেন আমি একজন, আমি যদি একটা বিজনেস লিডার হই, আপনি একজন ইকোনমিস্ট, জিল্লুর ভাই একজন ভালো উপস্থাপক, প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু মানুষ ফলো করতেছে আমাদেরকে। একটা মন্ত্রীকে কিন্তু অনেক বেশি মানুষ ফলো করে,
কারণ উনি মন্ত্রী মহোদয়, এমপিকে কিন্তু তার থেকে একটু কম করলেও অনেকে ফলো করতেছে। ওনারা কি করতেছে, লিডাররা কি করতেছে, ওদের দিকে তাকায় কিন্তু সে নিজেকে আবার প্রস্তুত করতেছে। আজকে যখন দেখবেন যে আজকে ঘটনা দেখেন না যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে ফায়ার ব্রিগেডের একজন উদ্ধারকর্মী কর্মকর্তা এবং বিস্ফোরকের উনি গেছে, ওরা মাস্ক ছাড়া কথা বলতেছে এবং গদাগদি করে কিন্তু সব লোক একসাথে এখানে। এই যে একটা মন্ত্রী যেখানে যাচ্ছে, মনে হচ্ছে যে ওনার যখন মাইক্রোফোনটা ধরা হচ্ছে, ওনার ওখানে সবাই তার চেহারা অমুক তমুক দেখার জন্য ঘাড়ের মধ্যে আইসা, এবং ওনার পাশের সেক্রেটারিও কিন্তু মাস্ক পরতেছে। শেষ করতে হবে একটু প্লিজ। এই যে জিনিস, এগুলি আসলে আমরা নিজেরাই যদি, ওই যে আমি বললাম অ্যাওয়ারনেস প্রদান করতে গেলে কিন্তু আমাকে সবাইকে কিন্তু সতর্ক হয়ে যখন আমি এগুলি করব দেখাবো, তখন মানুষের মধ্যে কিন্তু চৈতন্য বোধটা কাজ করবে। আদারওয়াইজ ইট ওন্ট ওয়ার্ক। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মিস্টার আনোয়ার আলম চৌধুরী পারভেজ এবং মিস্টার মামুন রশিদ। দর্শক, কথা হচ্ছিল কোভিড পরিস্থিতি। পরিস্থিতিটা ভয়ঙ্কর খারাপ রূপ নিতে যাচ্ছে, সেটি মোটামুটিভাবে বোঝা যাচ্ছে, যদি না আমরা এখনও সতর্ক হই, সজাগ হই, সচেতন হই। এবং ঢাকা চট্টগ্রামকে এটি বরাবরই বহুদিন ধরেই বলা হচ্ছে, আজকেও উচ্চারিত হয়েছে এই বাক্য যে ঢাকা চট্টগ্রাম থেকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। সেটি যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আসলে পরিস্থিতিটা সামাল দেওয়া কঠিন হবে। জীবন জীবিকার ভারসাম্য নিঃসন্দেহে দরকার, তবে তৃতীয় ঢেউ বা ডেল্টা ভ্যারিয়েন্ট যদি প্রবলভাবে আঘাত আনে, জীবন জীবিকার কথা বলারও সুযোগ আমাদের থাকবে না, সেটিও আজকের এই আলোচনা থেকে এসছে। কিন্তু মূল কথা যেটি, সেটি দুজনেই বলেছেন যে আমাদের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সুরক্ষার দিকে নজরটা বেশি দিতে হবে, আমাদের অবশ্যই সচেতন হতে হবে এবং সে জায়গায় মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই, মাস্কটা ব্যবহার করতে হবে এবং সেই হাত ধোয়ার প্র্যাকটিস, পারস্পরিক দূরত্ব বজায় রাখা, সভা সমাবেশ অনুষ্ঠানাদি না করা, সেগুলো থেকে দূরে থাকতে হবে। এবং সরকারের দিক থেকে যেটি দায়িত্ব, তারা সূচনাটা ভালো করেছিলেন কিন্তু পরের অবস্থা লেজেগোবরে করে ফেলেছেন, সেটি হচ্ছে যে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা। এবং বলাই হচ্ছে যে শতকরা 80% মানুষকে যদি ভ্যাকসিনেশনের আওতায় না আনা যায়, তাহলে আসলে কোভিড পরিস্থিতি কখন কীভাবে আঘাত করবে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাবে না। এবং আমরা যে এখন পর্যন্ত হিসেব নিকাশ দেখি, বাজেটের কথা এখানে বলা, বাজেটের হিসাব নিকাশ দেখলো যে পরিমাণ টিকার ব্যবস্থা করা হবার পরিকল্পনা করেছে, তাতে 7-8 বছর লাগবে আসলে আমাদের সকলকে ভ্যাকসিনেশন করতে, এবং এই অবস্থা দিয়ে আসলে কোভিড মোকাবেলা করতে পারবো না। এবং বাংলাদেশের মতো এত ঘনবসতিপূর্ণ একটা দেশে আসলে একটা ভয়ঙ্কর খারাপ পরিণতির দিকে যাবার আশঙ্কা অনেকেই করছেন। কাজেই ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে যেভাবেই হোক না কেন, অন্যদিকে আমাদের নাগরিকদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং মনে রাখতে হবে, এবারের লকডাউন যেভাবে এখানে বলা হয়েছে, আল্লাহর কসম লকডাউন যেন হয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।